নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সোনাস ইয়াম্মি কিচেনে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে একটা পুরনো দিনের রেসিপি করে দেখাব সেটা হলো শুক্ত বা পিটালি শাক তাহলে চলুন দেখিনি এই রেসিপিটা আমি কিভাবে করি আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন এখানে দু আটি পালং শাককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান টেবিল স্পুন নুন দিয়ে দিলাম এখানে একশো গ্রাম মলা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ট্যাংরা ইলিশ মাছের মাথা এমনকি চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন এবার আমি নুন দিয়ে পালং শাকটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে পনেরো মিনিট রেখে দেব বাচ্চারা রকম শাক সবজি পছন্দ করে না কিন্তু এইভাবে করলে বাচ্চারা নিশ্চয়ই খাবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করবো কড়াইতে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে তুলে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে এবার তেলের মধ্যে দুটো তেজপাতা আর হাফ টি স্পুন রাঁধুনি দিয়ে দিলাম এই ফোড়নটাকে আমি চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফোড়নে গন্ধ ছাড়ছে এই সময় তেলের মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দেব তবে মনে রাখতে হবে শাকের মধ্যে নুন মেখে রাখার জন্য যে জলটা বেরিয়েছে সেটা ভালো করে চিপড়ে ফেলে দিতে হবে তারপর শাকটাকে কড়াইতে দিয়েছি এবার এর মধ্যে হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম আর নুন এর মধ্যে দেব না কেননা আমি শাকের মধ্যে আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম পরে টেস্ট অনুযায়ী দেব এই সময় গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে করে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন শাকের থেকে জল বেরিয়েছে এই জলেই শাক সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে শাকটাকে হতে দেব লো ফ্লেমে এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন শাকটা একদম নরম হয়ে গেছে এই সময় পিটালিটা আমি তৈরি শাক ওয়ান টেবিল স্পুন ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা বা চালের গুঁড়ো নিতে পারেন আর নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা যেহেতু এটা শুক্ত তাই আদার পরিমাণটা একটু বেশি লাগবে সামান্য জল দিয়ে আমি পিটালিটা তৈরি করে নিচ্ছি আদা আর ময়দার পেস্ট আপনারা চাইলে এই ময়দার পরিবর্তে আটা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই পিটালিটা দেওয়ার জন্যই এই রেসিপিটার নাম হয়েছে পিটালি শাক আপনারা এইভাবে করে দেখবেন শুধু বড়রা নয় বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে দেখুন শাকটা এরকম দেখতে হয়েছে এই সময় আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে দেবো পালং শাক যেহেতু একটু তিতকুটে তাই এর মধ্যে আমি সামান্য মিষ্টি দেব। এখানে আমি হাফ টি স্পুন চিনি দিলাম তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্নাটাকে হতে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে রান্নাটা প্রায় কমপ্লিট আমি এবার নুন মিষ্টিটা দেখে নেব সামান্য মিষ্টি লাগবে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় শাকের মধ্যে আমি পিটালিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন পিটালিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা কেমন টেনে গেল আপনারা এইভাবে রান্নাটা করে খাবেন আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এই রান্নাটা রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি হেলদি এবং টেস্টি পিটালি শাক আমি সাফ করে দিয়েছি তাহলে ভালো খান সুস্থ থাকুন